আসসালামু আলাইকুম গাইস। গাইস আপনারা দেখবেন একটা গুগলের সিক্রেট সেটিং। সেটিংটা হলো আপনারা যত আইডি খুলবেন এই আপনার গুগল অ্যাকাউন্টে বা জিমেল কন বা ফেসবুক কন, তারপরে ইমেল কন, তারপরে ইউটিউব কন, যত অ্যাকাউন্ট খুলবেন, ইনস্টাগ্রাম কন, হোয়াটসঅ্যাপ কন, যে কোনো আইডি খুলবেন, ওই আইডির পাসওয়ার্ডগুলো কোথায় পাবেন? যদি কখনও পাসওয়ার্ড হারাই ফেলান তাহলে পাসওয়ার্ডগুলো কোথায় পাবেন আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। তাহলে দেখা যাক, একটা ইন্টোর পরে তারপরে আমি দেখাচ্ছি। গাইস আপনারা প্রথমে জিমেলে প্রবেশ করবেন। জিমেলে প্রবেশ করবেন, এই যে এইটা, যেমন এই যে এইটা জিমেলে প্রবেশ করবেন। এখান থেকে তীর চিহ্ন আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এটার মধ্যে প্রবেশ করবেন, জিমেলে এখান থেকে জিমেলে প্রবেশ করুন। যেমন এই যে আমার এইটা, আপনি জিমেলে ক্লিক করবেন। জিমেল থেকে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে উপরের দিকে থ্রি ডট মেনুতে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্ট লোগোতে ক্লিক করতে হবে না, আপনার থ্রি ডট মেনুতে এই যে ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট, এখানে এখানে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, নিচে দেখবেন একটা নিচে সেটিং এ ক্লিক করবেন। এই যে এটা একটু এদিকে এদিকে টান দিবেন, স্ক্রল ডাউন করবেন, তারপরে এই যে সিকিউরিটি, এই সিকিউরিটি ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে উপর দিকে টানবেন। টানার পর দেখবেন যে এখানে দেখবেন একটা পাসওয়ার্ড ম্যানেজার, ইউ হ্যাভ 10 পাসওয়ার্ড সেভিং ইন ইউ, মানে আমি 10টা পাসওয়ার্ড এখানে সেভ করছি, মানে 10টা আইডি আমার সেভিং আছে, তো ওই সেভ পাসওয়ার্ডটা দেখাবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে পাসওয়ার্ড চেক আপ, আপনার পাসওয়ার্ড চেক আপ, আমার যত আইডি আছে সব আইডিগুলো এখানে আছে। দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন আমার শাওমি নোট 11 মোবাইল, মোবাইলের অ্যাকাউন্ট সেভ করা আছে, তারপরে আপনার টিকটক আছে, তারপরে পিস্যাট ফটো ভিডিও এডিটর আছে, তারপরে পেপার কম, ইনস্টাগ্রাম, গুগলে আমার 3টা গুগল সেভ করা আছে, ফেসবুকে 6টা আইডি সেভ করা আছে, বিকাশে গুগল জিমেলে সেভ করা আছে, তারপরে আমার যে ব্রড ব্যাংকের লাইন, ওয়াইফাই, ওয়াইফাই ইউজার নেমগুলো এখানে সেভ করা আছে। আমি সবগুলো দেখাচ্ছি, তো এটা কীভাবে বের করবেন? যদি আপনি ফেসবুক ভুলে যান তাহলে ফেসবুকে ক্লিক করবেন, ক্লিক করে এরকম একটা প্যাটার্ন আসবে, প্যাটার্ন পর এভাবে আমার যে এটা আমি খুললাম, খোলার পরে তারপরে এখানে আপনার আমি যে ফেসবুক খোলা আমার যে আইডিতে আমি দেখাচ্ছি, একটু উপরে দিকে চেক করে এই যে আমার ফেসবুক খোলা, তো এখানে ক্লিক করবেন, এই চোখের চোখের আইকনে ক্লিক করবেন, প্রত্যেকটা জায়গায় চোখের আইকনে ক্লিক করবেন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।